Assalamualaikum. আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তেলেগা তুজো লাংকাওই মালয়েশিয়া থেকে। মূলত এটি একটি ওয়াটারফল। প্রবেশ মুখেই রয়েছে কয়েকটি রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের দোকান। এটি স্কাই কেবল কারের পাশেই অবস্থিত। আমরা 480 মিটার উচুতে উঠে ঝর্ণা দেখব। এই ঝর্ণাটি দুই ভাগে বিভক্ত। প্রথম ঝর্ণার ধাপটি পেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে 200 স্টেপ সিঁড়ি। 200 সিঁড়ি পাড়ি দিয়েই আমি অনেক ক্লান্ত। এখন আমাকে বেয়ে উঠতে হবে 438টি সিঁড়ি। জানি না উঠতে পারবো কিনা, চলুন দেখা যাক। সর্বমোট 638টি সিঁড়ি পাড়ি দিতে হবে। ঝর্ণার শব্দ পাচ্ছি, মনে হয় কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। অবশ্যই এখানে আসলে পানির বোতলটি সাথে রাখতে ভুলবেন না। এখান থেকে কেবল কারগুলি স্পষ্ট দেখা যায়। আমরা কেবল কার থেকেও এই ঝর্ণাটি দেখতে পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ঝর্ণার উপরেই তৈরি করা হয়েছে ছোট্ট একটি ব্রিজ। এখানে রয়েছে ছোট ছোট 7টি পুকুরের মতো, আপনি গোসল করতে পারেন। এখান থেকে বেরিয়ে এখন নিচে নামার পালা। সবুজ রেইন ফরেস্টের ভেতর দিয়ে আমি নিচে নামতে শুরু করলাম। এই সিঁড়িগুলির মাঝ বরাবর রয়েছে বসার জায়গা এবং ওয়াশরুম। আমি এবার চলছি ঝর্ণাটির দ্বিতীয় অংশ দেখার জন্যে, তবে খুবই সাবধান, রাস্তাগুলো পিচ্ছিল। বয়স্কদের জন্য এই জায়গাটি না ভ্রমণ করাই উত্তম। আমরা ঝর্ণার প্রথম ধাপ শেষ করে নিচের ধাপে চলে আসলাম, দেখি সেকেন্ড ধাপে কি আছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি জায়গা। এখন মনে হচ্ছে অনেক কষ্ট করে এই জায়গাটিতে এসে আমি সত্যিই সার্থক। তেলেগা তুজো, এটি একটি মালাই ভাষা, এর অর্থ বাংলায় দাঁড়ায় 7টি ওয়াল। এই ঝর্ণাটি 91 কিলোমিটার লম্বা। লাংকাওই আইল্যান্ডের এটি সবচেয়ে বড় ঝর্ণা। ঝর্ণার পানিগুলো অনেক পরিষ্কার, আপনি ইচ্ছে করলেই এখানে গা ভিজিয়ে নিতে পারেন। কাপড় চেঞ্জ করার জন্য রয়েছে ওয়াশরুম। প্রতিদিন কয়েক হাজার দেশি এবং ফরেনার ভিজিটররা এখানে ভ্রমণ করে থাকে। যাই হোক বন্ধুরা, এখন বিদায় নেওয়ার পালা। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।